চক মামসপুর একটি গ্রাম এই গ্রাম থেকেই আমরা যাচ্ছি শহরে গাইবান্ধা শহরে রেল স্টেশনে এবং এই গ্রামটি মনোরম পরিবেশে ঘেরা চারদিকে গ্রামীণ পরিবেশ এখানে দেখেন ধান গাছ লাগাচ্ছে অনেকে এবং এখান থেকে প্রায় পাঁচ মিনিটে পাঁচ মিনিট মোটর সাইকেলের দ্রুত আর কি আমি মোটর সাইকেলে পাঁচ মিনিটে গেলেই গাইবান্ধা রেল স্টেশনে গিয়ে পৌঁছাবো এবং আমাদের এই রাস্তা এই রাস্তাগুলো অনেক সুন্দর এবং পরিবেশটা ঠান্ডা আজকে এবং আমাদের এই চক গ্রামের লাশ পাতা থেকে আসলে আমরা রওনা দিয়েছি প্রায় আমাদের রেল স্টেশন থেকে গাইবান্ধা রেল স্টেশন থেকে চক এই গ্রামটি প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে এবং এখানকার পরিবেশ এবং এই গ্রামের পরিবেশটা এটা আসলে লক্ষ টাকার বিনিময় কোথাও কিনে পাওয়া যাবে না সব গ্রামেই আসলে এইরকম শহরে এই গ্রামের চিত্র এই গ্রামের পরিবেশ আসলে শহরে পাওয়া যায় না এবং নিরিবিলি নিরাপত্তা এবং মুক্ত এই গ্রামগুলো যেন টিকে থাকে আজীবন এই চকমামসপুর গ্রামটি আসলে গায়বান্ধার নিকটবর্তী গাইবান্ধার শহর সদরের ভিতরেই এই গ্রামটি এবং গাইবান্ধা শহরের নিকটে এই গ্রামটি এবং এই গ্রামটির রাস্তাঘাট এবং স্কুল কলেজ সব কিছুই ফ্যাসিলিটিস এখানে আছে এবং গ্রামের মানুষের যখনই শহরে যে কোনো দরকারে তারা শহরে ছুটে যায় এই গ্রামটি আসলে এই চকমমসপুর গ্রামটি এখানে একটা বড় ঘাট নামে একটা ঘাট আছে যখন এই নদীটি এখানে ছিল আমরা অবশ্য আপনাদের দেখাইছি একটা বিলের মতো এই নদীটি যখন এখানে ছিল তখন এখানে একটা ঘাট ছিল বড় ঘাট। তো এই বড় ঘাট জুড়ে একটা স্কুল আছে বড়োঘাট প্রাথমিক বিদ্যালয় চকমমসপুর প্রাথমিক বিদ্যালয় নামে যেটা এখন পরিচিত পরিচিতি লাভ করেছে তো আমাদের এই গ্রামের এই দৃশ্যগুলি দেখে বা এই গ্রামেরই অনেক ব্যক্তি হয়তোবা এই গ্রাম ছেড়ে চলে গেছে অনেক দিন যাবৎ গ্রামে ফিরে আসে না তাদের জন্য তারা যদি এই ভিডিওটি আমার এই ভিডিওটি তাদের সামনে কখনো যায় আশা করি তাদের এই স্মৃতি কিছু তাদের মনে পড়বে আসলে তো এই গ্রামের পরিবেশগুলো তারা দেখে তাদের সেই স্মৃতিবিজ্জিত দিনগুলোকে ফিরে পেতে পারে গ্রাম ছেড়ে ওই গাইবান্ধার পথ যেটি মনে করে দেয় গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ তো আমার এই গাইবান্ধার স্মৃতিবিজ্জিত এই শহরটি এই মাতৃভূমিটি আসলে আমি কখনোই ভুলতে পারি না যখনই যেখান থেকে ছুটে আসি এই গ্রামটি আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয় আমার ছোটবেলা সেই ছোটবেলার দিনগুলি স্মৃতিগুলি মনে করিয়ে দেয় এই গ্রামটি এই গায়বান্ধা জুড়ে এই গাইবান্ধার আশপাশে অনেকগুলি গ্রাম আছে তার মধ্যে আমি মনে করি এই এবং কিসামত বলোয়া এই গ্রাম দুটি আমার কাছে অনেক প্রিয়